নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরি বোঝে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বাসন্তী পোলাওয়ের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই বাসন্তী পোলাও আপনারা নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন, এছাড়া আপনারা আমিষ দিনেও বানিয়ে খেতে পারেন। চিকেন কষা, মটন কষা বা ডিম কষা, যে কোনো কিছুর সঙ্গেই পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি পোলাওটা বানাবো। কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, এখানে কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি এক চামচ আদা বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এখানে আমি নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল। চালটা বাটি মেপেই নেবেন, কারণ চালটা যে অনুযায়ী নেবেন জলটাও সেইভাবেই নিতে হবে। আমি জলের পরিমাপটা পরে বলছি। একটা গামলা বাটি নিয়ে নিয়েছি, এর ওপরে আমি একটা ছাঁকনি রেখে দিলাম। এবারে এর ওপরে আমি এক বাটি গোবিন্দভোগ চাল আমি দিয়ে দিচ্ছি। পোলাও করতে কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চালই ব্যবহার করবেন। এবারে চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে চালটাকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চালটাকে ছাঁকনির চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে জলটা ভালোভাবে ঝরে পড়ে যায়। চালটা থেকে জল ছড়ানোর জন্য আমি চালটাকে এইভাবেই এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা পর ফিরে এলাম, দেখুন চালের গায়ে কিন্তু আর জল লেগে নেই। সেটা চালটা দেখেই বোঝা যাচ্ছে, চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি ওই গামলা বাটিটার মধ্যে চালগুলোকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এবারে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেব চিনি। আমি 3 চামচ চিনি দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। বাসন্তী পোলাও যেহেতু মিষ্টি হয় তাই চিনি ব্যবহার করলাম। এবারে দিয়ে দেব কালার করার জন্য একটু হলুদ। এবারে অ্যাড করব ঘি। আমি 2 চামচ ঘি এর ওপর দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে চালটাকে সব কিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন চালটাকে কিন্তু আমার ভালো মতো করে সব কিছু দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে চালটাকে আমি এইভাবে আধ ঘন্টা রেখে দেব, তারপরে আমি পোলাওটা রান্না করব। আধ ঘন্টা হয়ে গেছে, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর ওপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। খুন্তির সাহায্যে ঘিটাকে আমি কড়াইয়ের চারিদিকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো একটু হালকা আমি ফ্রাই করে নেব। কাজু কিশমিশগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখুন কিশমিশগুলো কী সুন্দর ফুলে উঠেছে। এবারে আমি কাজু কিশমিশগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ে যে ঘিটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি 4-5টা ফাটিয়ে নেওয়া এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ, 2 টুকরো দারচিনি,
সব কিছুকে একটু হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে এক চামচ আদা বাটা অ্যাড করছি। আদাটাকে একটু হালকা ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। সম্পূর্ণ চালটা আমার দেওয়া হয়ে গেছে, এবারে চালটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু হালকা ভেজে নেব। এই সময় গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। পোলাওয়ে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, তাই আমি গরম জল বসিয়ে দিয়েছি। পোলাওয়ে গরম জল আমি অ্যাড করব। আর আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 2 বাটি জল পোলাওয়ে অ্যাড করব। আমি বাটি মেপে করেছি, আপনারা কাপ মেপেও করতে পারেন। যদি কাপ মেপেও করেন তাহলে যতটা চাল নেবেন তার ঠিক ডাবল জল কিন্তু দিতে হবে। 1 বাটি চালের জন্য আমি 2 বাটি গরম জল এতে অ্যাড করলাম। দু বাটি জলই আমার দেওয়া হয়ে গেছে, এবারে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেব সব কিছুকে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশ এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে, এবারে আবার খুন্তি দিয়ে আমি সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোলাওটা এবার ফুটে উঠেছে, এবারে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। পোলাও ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটা রান্না করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পরেই ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, আমার 15 মিনিটও অপেক্ষা করতে হয়নি। পোলাওটা যখন নাড়াচাড়া করবেন তখন কিন্তু একটু আস্তে আস্তে নাড়বেন, না হলে কিন্তু পোলাওয়ের চালগুলো ভেঙে যেতে পারে। দেখুন 10 মিনিটেই কিন্তু আমার খুব সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। আমি পোলাওটা এবার পরিবেশন করে দিয়েছি, আপনারাও এইভাবে বাড়িতে বানান। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।